হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিচরি মাম্মা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর প্রত্যেকে আমাদের তরফ থেকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করো আর মিচরিকে কিন্তু এভাবেই অনেক অনেক ভালোবাসা দিও সব সময়। আর আমরাও পরিবারের সবাইকে নিয়ে চলে গেছিলাম মায়ের কাছে শুভ বিজয়ার প্রণাম জানাতে মিচরি কী সুন্দর শুভ বিজয়া বললো দেখো হ্যাঁ আমরা গেছিলাম বাঘবাজারে শারদা মায়ের বাড়িতে মিজরি কিন্তু এখানেই মুখে প্রসাদ খেয়েছিল ছোট্টবেলায় বাগবাজারের প্রেসিডেন্ট মহারাজ মিজরিকে মুখে প্রসাদ দিয়েছিল তারপর থেকে আমাদের প্রতি বছরই অনেকবার করে যাওয়া হয় আর মিজরি গেল কিন্তু এবার একটু বড় হওয়া অবস্থায় তো শীতকাল পড়লেই আমরা সবাই মিলে ঘুরতে যাই আর বাগবাজারে মাকে দর্শন করার পর আমরা চলে এলাম বলরাম মন্দিরে ওইখান থেকে প্রায় মিনিট পাঁচেক হবে বলরাম বাবুর বাড়ি বলরাম বাবুও ছিলেন কিন্তু বাবুর মতোই ঠাকুরের রসদ্দার তো তার বাড়িটা এক এখন মন্দিরে রূপান্তরিত হয়ে গেছে তো বাবুর বাড়িতে গিয়েই মিজরি বেশ মজা পেলো কারণ পুরো বাড়িতে অনেকটাই ফাঁকা ছিল আর ভিড়টাও এখানে খুব কম ছিল তো মিজরি প্রথমে ঢুকেই যেটা করে সব জায়গায় ঠাকুমার সাথে গিয়ে চুপটি করে শুয়ে প্রণাম করে নিল দেখো মিজরি কিন্তু এটা খুব ভালো শিখেছে যেখানেই যায় আগে শটাং শুয়ে মা ঠাকুর স্বামীজিকে মন ভরে প্রণাম করে আর আমাদেরও দেখতে কিন্তু খুব ভালো লাগে যে মিজরিকে আমরা মায়ের আদর্শে বড় করতে পারছি আর দেখো মাকে কত সুন্দর সাজানো হয়েছে এটা ছিল বলরাম বাবুর বাড়িতে মায়ের ঘর দেখতে পাচ্ছ মা হলুদ জামদানি পরে কি সুন্দর সেজে বসে আছে আর ওখান থেকে একটু মাকে দর্শন করে গেলাম বলরাম বাবুর বাড়িতেই একটা ছোট মিউজিয়াম মতো করা হয়েছে বিভিন্ন পৌরাণিক গল্প মানে যেগুলো ঠাকুর থাকাকালীন হয়েছে সেই সমস্ত ছোট ছোট ক্লিপিংস করে অ্যালবাম করে সাজানো হয়েছে আর মিজরি বাইরে একটু খেলাও করছিল কিন্তু এদিকে মা চলে গেল বই কিনতে ওই যে আমার শাশুড়ি বইয়ের পোকা সকাল সন্ধে দুবেলা বই পাঠ করা যার একমাত্র বড় কাজ কাজ আর এই যে কি সুন্দর বই একটা নিল মরণের পরে এই বইটা আমরা আগেও পাঠ করেছি বাড়িতে যাই হোক সব কিছু করে আমরা চলে এলাম প্রসাদ গ্রহণ করতে এটা আমাদের ভীষণ প্রিয় জায়গা যেখানে আমরা মন ভরে তৃপ্তি করে প্রসাদ খেতে খুব ভালোবাসি প্রথমেই চলে এলো মায়ের ভোগ প্রসাদে ভাত আর আলু ভাজা আর তারপর গরম গরম সুগন্ধি খিচুড়ি ভীষণ টেস্টি ছিল আর যেটা তো হয় তোমরা জানো ঠাকুরের প্রসাদ মানেই খুব সুন্দর খেতে হবে আর গরম গরম ভাত ডাল লাউয়ের তরকারি আর একটা সবজির ছেঁচরা মতো ছিল তার সাথে ছিল চাটনি আর পায়েস আর যারা যারা এখানে ভোগপ্রসাদ খেতে চাও এখানে কিন্তু প্রতিদিন ভাত তরকারিই খাওয়ানো হয় আর বহু মানুষ এখানে ভোগপ্রসাদ খায় বাগবাজারে তো তোমরা যেতেই পারো শীতকালে একদিন সময় কাটাতে ঠাকুরের বাড়িতে আর তারপর মিজরি আমার শাশুড়ি মা আমার মা সবাই মিলে একটু ফটো তুলে নিল চশমা পরে স্টাইল করে নাতনিকে কোলে নিয়ে তারপর সবাই মিলে গল্প করতে করতে হেঁটে আসার পথে একটা শীতলামায়ের বড় মন্দির পড়ে তো সেখানেও মিজরি সুন্দর করে নমস্কার করে নিল তারপর বক বক করতে করতে সবার সাথে হাঁটি হাঁটি পায়ে বাড়ির দিকে রহনা দিলাম আমরা সবাই মিলে